হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে বড় ইসা মাছ বা ফ্রন বোনা শেয়ার করাম। তো আমি ফ্রন বোনা করবার লাগি বড় বড় ইসা মাছ লইছি, বট আমি ইসা মাছটা চুলাইয়া দিছি না, আমি বাখল রাখি দিছি সিল্কা জাস্টারে হইন। দেন আমি বালা করি সল্ট, হলুদ আর তুরা মরিচের গুঁড়া দিয়ে মাখাইছি, মাখাইয়া আমি ফ্রাই করার দিছি। আর আমি ইসা মাছটা তোরা বালা করে ফ্রাই করছি, এখানে একটু বড় ইসা মাছ তো ভিতরটা বালা করে হইবার লাগে। দেন আমি অয়েল দিছি, 3 অনিয়ন দিছি আর 1 টমেটো দিছি, দিয়া মশলা ফেসটারে বালা করে ফ্রাই করলাম। তো ফ্রাইসটা যে সময় ফ্রাই হয়ে আছে, দেন আমি পরিমাণ মতো আমি আমার মশলা দিছি, মরিচ, হলুদ, করিয়ান্ডা, তোরা পাঁচফোড়ন আর লিটেল বিট জিরার গুঁড়া। তো আমি 10 মিনিট ওলা মশলাটারে বালা করে বুনা করছি। করার বাদে আমি 3 কালার ক্যাপসিকাম আছিল, আমি ক্যাপসিকাম কাট করে রাখছিলাম সাইডে দি। তো আমি ক্যাপসিকাম দিছি, দিয়া ওলান 5 মিনিট ওলান আমি লড়াইছি, লড়া দিছি, দিয়া মশলাটা বালা করে লাগাইছি ক্যাপসিকামও। লাগানি বাদে আমি আমার ফ্রন ফ্রাই করে সাইডে দি তৈছিলাম, আগুন দিছি, দিয়ে আমি আস্তে আস্তে করে লাড়ি দিলাম। আর আমি চুলার আগুনটাও সোমাইয়া দিছি আস্তে আস্তে করে এবার লেগে, তো মশলাটার নিচে দিয়ে লাগতো না। আর আমি দুই কারণে ইসা মাছের উপর ফালাইছি না, ইসা মাছের সিল্কা ফালাইয়া আনলে ইসা মাছ শক্ত হয়ে যায় আর সুন্দর লাগে না দেখতে, ওটার লাগিয়ে আমি ফালাইছি না। আর মশলা সামাইব আমি ইসা মাছের ফিটের সাইডে দিয়ে বড় করে কাট করে দিছি, যাতে ভিতরে দিয়ে মশলা ঢুকে। তো আপনারা ওলান ট্রাই করবা। আর আমি 6-7 গ্রিন চিলিও দিছি, যে সময় দেখছি আমার কারি ইয়ার, আর বেশি করে ধনিয়া পাতা খাটিয়া দিছি। তো দেখতে লাগে আমার ইসা মাছ হয়ে গেছে, কালারও নাইস হয়েছে মাশাল্লাহ। তো আমি প্লেটিং করবার লেগে সাইডে দিয়ে সপ্তাহ রেডি করলাম, আর দেখতেও লাগছে কালার হয়ে গেছে। তো আমার কারি যদি আপনার ভালো লাগে আর আপনারা কিছু জানতে চান, তো প্লিজ আপনারা আমার কমেন্টস করে জানাইবা। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওত ট্রাই করব আপনারা হেল্প করতাম। আর প্লিজ আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি করে শেয়ার করবা, আর আমার সাপোর্ট করবার লাগে আপনারা। থ্যাংক ইউ।